বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় রিমোট কন্ট্রোল জাহাজ হচ্ছে এমভি পারাবত 18। জাহাজটি লম্বায় 10 ফুট। ভিআইপি কেবিন, সেমি ভিআইপি কেবিন থেকে শুরু করে টয়লেট, এ টু জেড একদম রিয়েল পারাবত 18 অনুকরণ করা হয়েছে। রাত্রেবেলা আমরা জাহাজটা চালানোর জন্য সামনের যে হ্যালোজিন লাইটটি ইউজ করি সেটাও একদম রিয়েল জাহাজের সাথে অনুকরণ করেই করা। আমি নাদিম মাহমুদ, একজন রেপ্লিকা লঞ্চ বিল্ডার। আমি ও আমার দল মিলে এখন পর্যন্ত 27টি লঞ্চ তৈরি করেছি। আমার জন্ম বরিশাল জেলায়। যখন নদী দিয়ে জাহাজগুলো চলাচল করতো অবাক দৃষ্টিতে তাকায় থাকতাম। জাহাজ যখন কোনো ঘাটে বার্থিং করা থাকতো তখন জাহাজের ইঞ্জিন রুমের ভিতরে গিয়ে জাহাজটা কীভাবে চলাচল করে বা গিয়ার বক্স, ইঞ্জিন এগুলো সম্পর্কে আগ্রহ ছিল অনেক আগে থেকেই। ওখান থেকেই জাহাজের প্রতি একটা আগ্রহ জন্মায়। তখন চিন্তা করতাম এরকম একটা জাহাজ যদি আমার থাকতো। আমাদের এনএফএস প্রোডাকশনসে বর্তমানে 4 জন মেইন মেম্বার আছে। কেউ মার্কেটিংয়ে, কেউ লাইটিংয়ে, কেউ ইলেকট্রনিক কম্পোনেন্টে, কেউ ইঞ্জিনে। আমরা মূলত দক্ষিণাঞ্চলগামী নৌযানগুলোর ডেমো বা রেপ্লিকা তৈরি করে থাকি। সেটা একদম অরিজিনাল জাহাজের মতো করেই 5,000 থেকে শুরু হয়। আমরা ঊর্ধ্বে 2 লাখ টাকা পর্যন্ত জাহাজ বিক্রি করে থাকি। এখন পর্যন্ত প্রায় 27টার উপরে জাহাজ ডেলিভার করছি। তার মধ্যে উল্লেখযোগ্য মডেল হচ্ছে এমভি মানামি, প্রিন্স আওলাত 10, এমভি অ্যাডভেঞ্চার 9, এমভি সুন্দরবন 16, এমভি কীর্তন খোলা 10, এমভি পারাবত 18। সেটা বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় এবং বৃহত্তম রিমোট কন্ট্রোল নৌযান। লম্বায় 10 ফুট, প্রস্থে 2 ফিটের কাছাকাছি। জাহাজটার টপ স্পিড হচ্ছে ঘন্টায় 50 কিলোমিটার। যেহেতু আমি স্টুডেন্ট প্লাস লেখাপড়ার একটা চাপ আছে, তো সব দিক মিলে আমার হ্যান্ডেল করতে হয়েছে। টাকা, টিফিনের টাকা জমাইতাম, মা প্রথমে বাধা দিত যে না এগুলো দিয়ে কোনো ফিউচার নাই, তুই লেখাপড়ায় ফোকাস কর, বা এগুলোতে কেন করতেছিস, ঘর নোংরা হচ্ছে, নিজের শরীরের ক্ষতি হচ্ছে, বা খাচ্ছি না, কোনো কিছুই ঠিক নাই, শুধু লঞ্চ বানাবো। আমি যখন প্রথম লঞ্চটা বানাই সেই লঞ্চটা স্টিল দিয়ে তৈরি করি। স্টিল দিয়ে তৈরি করার ফলে জাহাজটা খুব হেভি ওয়েট হয়, তো সেটাকে ঠেলার জন্য প্রচণ্ড পরিমাণ শক্তির দরকার। বাট আমার কাছে তখন ওইরকম টেকনোলজি ছিল না। আমি ছোটোখাটো মোটর দিয়ে চেষ্টা করি প্রথমত, বাট সেটা বেশিক্ষণ চলতে পারে নাই। সেটা পানিতে যাওয়ার আগেই একটু চলেই ডুবে যায়। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে এনএফএস প্রোডাকশনস লিমিটেড যে কোম্পানিটা রয়েছে সেটা বড় পর্যায়ে নিয়ে যাওয়া। বাংলাদেশের ঐতিহ্যবাহী যেসব স্টিমারগুলো রয়েছে, যেমন পিএইচ অস্ট্রিচ, পিএইচ ল্যাপচা, পিএইচ টার্ন, তো এগুলোকে আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে চাই। তো আমরা চাচ্ছি এসব এক একটা স্টিমারের ডেমো মডেল তৈরি করতে এবং সেটা সচল অবস্থায়।